السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঈমান আনার দাবি করলে, আল্লাহর দাসত্বের দাবি করলে আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ নিজে বলেছেন। এই পরীক্ষা দিয়েছিলেন আমাদের নেতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আজ থেকে 4,500 বছর আগে বর্তমান ইরাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি রয়্যাল ফ্যামিলিতে। তার পিতা আদর ছিলেন তৎকালীন সৈন্য শাসক নমরুদের প্রধান ধর্মীয় গুরু। তিনি পিতার মূর্তি পূজা দেখে বিস্মিত হয়েছিলেন এবং পিতার সাথে তিনি কথাবার্তা বলেছিলেন, পিতাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার পিতা তো বোঝেন নাই। একদিন তারা সবাই একটা মেলায় যাচ্ছিলেন, সেই মেলায় তাকেও দাওয়াত দেওয়া হলো, পরিবারের লোকেরা যাচ্ছিল, তিনি গেলেন না, তিনি গেলেন মূর্তিদের কাছে। গিয়ে দেখলেন অনেক খাবার দাবার, নজর নিয়াজ তাদের সামনে। মূর্তিদেরকে প্রশ্ন করলেন, আপনারা খাচ্ছেন না কেন? ওরা তো আর কোনো কথা বলে না, একটি কোটা নিয়ে সবগুলো গাড় বাঁকা করে দিলেন, ব্যাঙ্গে চুরমার করে দিলেন। এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই মূর্তি পূজা গুলো করা হয়েছে, সুতরাং এটা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে চিহ্নিত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অগ্নিকুণ্ডলী পাকানো হলো এবং সেই অগ্নিতে তাকে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম নিশ্চিতভাবে তো তিনি সেই অগ্নিতে নিক্ষিপ্ত হতে যাচ্ছেন এবং তিনি তো জানতেন না যে তিনি বাঁচবেন, নিশ্চিন্ত মনে আল্লাহর আনুগত্য তিনি করেছেন, এটি ইসলাম। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেছেন, ইয়া আল্লাহ নবী, আপনাকে কি কোনো সাহায্য করতে পারি? তিনি বলেছেন, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে সাহায্য করার জন্য তোমাকে লাগবে, আমি যার ইবাদত করি তিনি আমাকে দেখছেন, সাহায্য লাগলে তিনি আমাকে করবেন। আল্লাহ সাহায্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কুল ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে নির্দেশ দিয়েছিলেন যে তার গায়ের একটি পশম ধারণ করবে। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বেরিয়ে আসার পরে দেখলেন তার জাতির লোকেরা তার কথা তো শুনছে না, তিনি অনেক চেষ্টা করেছেন, এই জন্য তিনি দেশ ছেড়ে রওনা দিলেন। কোরআনে এসেছে সূরা আস-সাফাতে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বলেন, আমি যাচ্ছি আমার প্রভুর দিকে, আমার প্রভুই আমাকে পথ দেখাবেন। এবং তিনি আল্লাহর কাছে একটি নেক সন্তানের জন্য আবেদন করলেন, ফাবাশশারনাহু বিগোলাবিন হালিম, তাকে একটি পবিত্র সন্তানের, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়া হলো। ফালাম্মা বালাগা মা হুসাইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যবেহ করতেছি, তোমার বক্তব্য কি? قال يا ابتي فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين পুত্র বললেন, হে আব্বা জান, আপনি যা দেখেছেন, যে নির্দেশ পেয়েছেন সেটাই বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া ইন্নাকা যালিকা নাযিজুল মুহসিনিন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো এবং আল্লাহ এইভাবেই সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বা পাঠিয়ে দিয়ে ইসমাইলকে রক্ষা করলেন এবং ইসমাইল আলাইহিসসালাম তার পিতার পাশে দাঁড়ানো ছিলেন, একটি দুম্বা কোরবানি হয়ে গেল। এই যে কোরবানির ইতিহাস, এখান থেকে প্রতিটি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাতকে জারি রাখার জন্য মুসলমানদের উপরে কোরবানি, কোরবানি প্রত্যেক নবীর শরীয়তে ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন সেখানকার লোকেরা ইহুদিরা একটা উৎসব করে, তিনি আল্লাহর ইচ্ছায় মুসলমানদের জন্য দুইটি উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এর নির্দেশ দিলেন এবং এটা বাস্তবায়ন করলেন। আল্লাহ তাকেও বলছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর সামনে সিজদা করুন, আল্লাহর সামনে নত হন আর কোরবানি পেশ করুন। এই কোরবানির ইতিহাস অনেক পুরাতন। আজকে আমরা যেটা করছি এটার মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে কোরবানির গোশত যায় না, কোরবানির কোনো তো যায় না, আমার কাছে যেটা আসে এটা হলো তাকওয়া। এই কোরবানি শুরু হয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের দুই সন্তানকে দিয়ে, হাবিল এবং কাবিলকে দিয়ে। তাদের উপর কোরবানি যখন ফরজ হলো তারা দুইজন কোরবানি দিলেন। আল্লাহ বলতেছেন কোরআন শরীফের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের টা কবুল হলো না, কাবিল উত্তেজিত হয়ে ভাইকে বললেন, আমি তোমাকে হত্যা করব। তার ভাই বললেন, আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি নজরানায় কবুল করেন। সুতরাং আজকে আমরা যে কোরবানি দিব, এই কোরবানি আমরা শুধু আল্লাহর জন্যই দিব এবং কোরবানি আমরা অবশ্যই দিব ইনশাআল্লাহ। এই কোরবানি আমাদের উপরে ওয়াজিব, কোরবানির মর্যাদা এত বেশি, এই একটা মাত্র ইবাদত করবার আগেই আল্লাহর কাছে কবুল হয়। কোরবানির রক্ত জমিনে পড়বার আগেই কোরবানি আল্লাহর দরবারে কবুল, কোরবানির পশুর পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলে লিখে থাকেন। এই কোরবানি আমাদের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত কোরবানি। এটা আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং কিছু মানুষ তারা সারা জীবন অমানবিক আচরণ করেন, আর কোরবানির সময় আসার পরে তারা খুব মানবিক হয়ে থাকে। গরু জবাই করলে কি হয়ে যায়, রক্তের দ্বারা কি পরিবেশ নষ্ট হয়, এইটা ওইটা, এবার আবার করোনার দ্বারা আক্রান্ত হয়ে তারা করোনার বইয়ে তুই আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, এখন এটাকে তারা কাজে লাগিয়ে তারা কোরবানির বিরুদ্ধে কথা বলছেন। বহু ফ্লাট মালিক ঘোষণা দিয়েছেন, এখানে কোরবানি করা যাবে না, ওখানে করা যাবে না। আজকে মূলত আপনাদেরকে আমাদের কষ্ট দেওয়ার মূল কারণ হলো
আমরা এই বিষয়টা ইসলামের একটা বড় ইবাদত। আপনারা জানেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর কিছু লোক জাকাত দিতে অস্বীকার করেছিল। আল্লাহর রাসূলের প্রতিনিধি প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন নম্র দিলের মানুষ ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন, তিনি গর্জে উঠলেন, তিনি বললেন জাকাতের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ইসলামের কোন সুন্নতকে, ফরজিয়াতকে, ওয়াজিবকে যখন কেউ চ্যালেঞ্জ করবে তখন সকল মুসলমানের দায়িত্ব হলো ইমান যদি তাকে তার এই চ্যালেঞ্জের মোকাবেলা করা। আপনাদের কাছে আমাদের নিবেদন এটাই, এই কোরবানির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এইটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। সেজন্য আপনাদের প্রিয় কাফেলা, যে কাফেলাকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, সাহায্য সহযোগিতা করেন, সেই কাফেলার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন জনগণকে উদ্বুদ্ধ করি, তারা যেন কোরবানি দেন। সেজন্য আপনারা যারা আজকে এখানে অংশ নিয়েছেন আপনাদের প্রতি প্রথম আবেদন হলো যে আপনারা কোরবানি দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে কোরবানির জন্য উদ্বুদ্ধ করবেন। আলেম আমাদেরকে এই কোরবানির পক্ষে ওয়াজ করার জন্য, খুতবা দেওয়ার জন্য বলবেন, সোশ্যাল মিডিয়ায় এটার পক্ষে প্রচারণা চালাবেন। দুই নম্বর হলো আমরা আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে এই সিটির প্রত্যেকটা জনগণকে, দলমত নির্বিশেষে আমাদের এই কাফেলার সকল জনশক্তি, আমাদের কর্মী, আমরা সকলে কোরবানির ক্ষেত্রে কোনো সহযোগিতা যদি জনগণের লাগে, আপনাদের লাগে, আমরা করতে রাজি আছি। কোরবানি কিনতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমরা কিনে দিব, আপনারা দাম বলে দিবেন যেই দামের মধ্যে কিনেন। কোরবানির আকার সংরক্ষণের কোনো যদি সমস্যা হয় আমরা সেই সংরক্ষণ করব। কোরবানি জবাই করা এবং বিতরণ করার ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা সেটা করব। আপনারা পুরো কোরবানির দায়িত্ব যদি আমাদেরকে দিয়ে দেন যে আমাদেরকে এটা কোরবানি করে এতটুকু গোশত আমার বাসায় দিবেন, এতটুকু আমার এই আত্মীয় বাসায় দিবেন, এতটুকু আপনারা বিতরণ করবেন, আমরা করতে রাজি আছি। আশ্বাসটুকু আমাদের এই সহযোগিতার, আমাদের যে মনোভাব এটা আপনারা সর্বত্র কাইন্ডলি বলে দিবেন, বুঝে দিবেন যে জামাত, আমাদের কর্মীগণ এই কাজ করার জন্য প্রস্তুত আছে। ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা মনে প্রাণে আমাদের যা যোগ্যতা আছে তা নিয়ে আমরা সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ এই কাজটি করার চেষ্টা করব। এরপরে আমাদের যে কথাটা হলো যে এইবার যে ব্যাপক পরিমাণ মানুষ বেকার হয়েছে, দুর্ভিক্ষের মধ্যে পড়েছে বলা যায়, আজকে মধ্যবিত্ত ফ্যামিলির অনেক মানুষ যারা জীবনে কারো কাছে হাত পাচ্ছে না তাদেরকেও সাহায্য করা লাগতেছে, আর গরিব লোকেরা তো এবার বাসা বাড়ির কাছে যেতে পারবে না, আমার মনে হয় সেক্টরের বাইরে তালা দিয়ে রেখে দিবে। এই গরিব মানুষগুলোর কাছে কে খাবার পৌঁছাবে, কে গোশত পৌঁছাবে, আর এই মধ্যবিত্ত মানুষগুলোর কাছে কে খাবার পৌঁছাবে? আপনারা জানেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত এই করোনা পরিস্থিতির প্রথম দিকে একটা ভিডিও ভাষণ দিয়ে আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরী খাদ্যদ্রব্য এবং নগদ টাকা জন্য পৌঁছেছি, এটা আমাদের কন্টিনিউ আছে। আমরা এই কোরবানি উপলক্ষে শুধু গোশত দিতে চাই না, আমরা কিছু খাদ্য দ্রব্য দিতে চাই, চাল দিতে চাই, ডাল দিতে চাই, পেঁয়াজ দিতে চাই। আমরা আপনাদের কাছে দাবি করব এবং আশা করব যে আপনারা গোশত বিতরণের দায়িত্ব দেওয়ার পাশাপাশি আপনারা আমাদেরকে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করবেন। আপনারা আগেও দিয়েছেন, এখনো আপনারা যতটুকু পারেন, 600 টাকার একটা খাদ্য প্যাকেট বা 1000 টাকার একটা খাদ্য প্যাকেট, 4টা প্যাকেট, 5টা প্যাকেট, যে কেউ চাইলে পারবেন, আপনারাও দিবেন, আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আপনাদের পরিচিত জনের কাছে আমাদের এই কর্মসূচির কথা একটু কাইন্ডলি বলবেন যে তারা এই কাজটা করতেছে, বিশ্বস্ত এদেরকে দিয়ে এই কাজটা করানো যায়। আমরা খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি আগে থেকে করে আসছি 4 মাস থেকে, সেটা আমরা কন্টিনিউ করছি, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা। শুধু খাদ্যের প্যাকেট বিতরণ করে এই অভাব দূর করা যাবে না, এই জন্য আমরা কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। একেবারে দিন আনে দিন খায় মানুষ যারা, তাদের জন্য 3,000, 5,000, 10,000 এরকম একটা প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্টের আন্ডারে ইতিমধ্যে আমরা গত রমজানে আপনাদের কাছে জাকাতের জন্য আহ্বান জানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। এই করোনার মধ্যে এটাকে ব্যাপকই বলবো আমরা, আশা করি 1,000 লোককে আমরা এই 3,000 থেকে 10,000 এই সাহায্য আমরা করতে পারবো। অলরেডি আমরা এটার উদ্যোগ নিয়ে ঈদের আগেই আমরা একটা বড় সংখ্যক লোককে এই কাজটা আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। এটাও আমাদের কন্টিনিউ একটা কাজ। আপনারা যদি কেউ এখানেও সাহায্য করতে চান, দুইজন মিলে একটা গরিবকে যদি পুনর্বাসন করেন, এই যে সমাজ কল্যাণমূলক কাজ, এ ব্যাপারে বলা হয়েছে সমাজ কল্যাণমূলক কাজ যারা করে, মানবতার কল্যাণে যারা কাজ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি এত খুশি হন যে তাদের মৃত্যুকেও আল্লাহ সহজ করে দেন, সম্মানের মৃত্যু দেন। এই ধরনের মানুষের অভাব পূরণ যারা করে, মানুষের কোনো কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দিবেন, সহিহ হাদিস মুসলিম শরীফে। এই জন্য এই কাজগুলো আল্লাহ তাআলার হক আদায় করার পরে আমাদের উপরে দ্বিতীয় যে হক হলো মানুষের হক, মানুষের কল্যাণ, মানুষের সেবা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মাধ্যমে এবং সেবার মাধ্যমে বিশ্ব নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেছেন তোমাকে আমি বিশ্বের নেতা বানাবো, আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সেবায় অগ্রগামী ছিলেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। আর আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে তাই ঘটেছে, তাকে গোটা মুসলিম উম্মার নেতা বানানো হয়েছে। আজকে আমরা যারা আপনাদের এই ভাইয়েরা যারা আমরা কাজ করছি দিন কায়েমের জন্য, আমাদের প্রতি মানুষের তো একটা আশা আকাঙ্ক্ষা আছে। এই দল ছাড়া আপনারা দেখেন আর কে মানুষের অভাব পূরণের জন্য কাজ করছে, পারলে মানুষের পকেট থেকে নিয়ে যাচ্ছে, সরকারি বরাদ্দগুলো নিয়ে খেয়ে ফেলতেছে। একমাত্র এই সংগঠন, এর কর্মীরা বিভিন্ন সময় এই কাজগুলি করে আসতেছে সংগঠনের নির্দেশে। আর আপনারাও আস্থা রেখে আমাদেরকে সবসময় সাহায্য করেছেন, বিগত দিনে আপনাদের সাহায্য সহযোগিতা মায়া মহব্বত দেখিয়েছেন, আপনারাই তো আমাদেরকে ভালোবেসেছেন,
আর আমরা আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনাদের জন্য দোয়া করি। আজকে মাওলানা জালাল হোসেন সাইদি ভিতরে যখন দোয়ায় হাত তোলেন, আপনারাও তখন থাকেন। এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় বারাকাত। এটাকে আল্লাহ তাআলা রহমতের সাথে তুলনা করেছেন, অস্কুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই যে মহব্বত, এই ভালোবাসা, এটা আল্লাহর রহমত। সুতরাং আমরা আশা করব একটি মানবিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আপনারা আল্লাহ রসুলের যে নির্দেশ, তিনি বলেছেন যে যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি দিবে না, সেজন্য ঈদগাহে না আসে। ঈদগাহে যেদিন নিষেধ করা হয়েছে বান্দার হক আদায় না করে কি আমাদের দিন আল্লাহর দরবারে আমরা মাপ পাবো না? সুতরাং আসুন, সূরা বালাদের 10-18 নম্বর আয়াতে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তালা পুণ্যের কাজগুলো যেগুলো বলেছেন, সেখানে চমৎকার করে আল্লাহ তালা এই মানবতার কল্যাণের কাজকে কঠিন কাজ বলেছেন, গিরিপথের সাথে তুলনা করেছেন। আর এটা কি জান্নাতের কাজ বলেছেন, এটা এই নেককাজদের কাজ বলেছেন। আসুন আমরা এই জান্নাতি কাজে আমাদের সকলকে বিলিয়ে দিই। কবি নজরুলের একটি কথা বলেই আমি শেষ করতে চাই, শুধু আপনারই বাঁচায় যে মুসলিম নহে বন্ড যে, ইসলাম বলে বাঁচো সবাই, দাও কোরবানি জানো মাল, বেহেস তোমার করো হালাল, স্বার্থ পরের বেহেস নাই, আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাতে হাত মেলাও, তোমার প্রেম ভালোবাসা দয়া মায়া দিয়ে করো বিশ্ব নিকিল ইসলামে মরে। আজকে আল্লাহ তাআলা আসমানি ব্যবস্থায় মানুষের দিল যেভাবে নরম করেছেন, আসুন আপনার সন্তানকেও এই সময় ইসলামের দাওয়াত দেন। আপনার পরিবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে যেভাবে গঠন করেছিলেন, হাজিরাকে এবং তার ছেলেকে যখন রেখে আসছেন মরুভূমিতে, কোনো পানি নাই, খাবার নাই, সেটাও তারা মেনে নিয়েছেন, আমান্না সাল্লাম না। আবার যখন বলেছেন তোমাকে জবাই করবো, তখন বলছেন আমান্না সাল্লাম না। আমরা এরকম একটি সুপরিবার, ভালো পরিবার গঠনের জন্য এবং আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীকে আমরা ইসলামের দিকে দাওয়াত দেই, এর মধ্য দিয়ে আমাদের আমলের সালিয়াটটা হবে, এর মধ্য দিয়ে আল্লাহ তালা যে আমলের সালিয়াতের পরীক্ষা নিচ্ছেন, এখানে আমরা সফল হয়ে যাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।